দীর্ঘ 28 বছর পর পুলিশের তৎপরতায় ভিন রাজ্যে অন্ধ্রপ্রদেশ থেকে বাঁকুড়ার কোতুলপুরে নিজের পরিবার খুঁজে পেলেন বিশ্বজিৎ পাইন নামক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। এম বাজার, আরসি মল, ঠাকুরপাড়া রোড, নৈহাটি। জানা গেছে দীর্ঘ 28 বছর আগে তিনি ছিলেন 24 বছরে তরতাজা যুবক। সে সময় কোনোভাবে হারিয়ে যান তিনি। এরপর এখন প্রায় পৌরত্বের কাছাকাছি এসে তিনি খুঁজে পেলেন নিজের বাড়ি। কোতুলপুর থানার পুলিশ ও পরিবারের সহায়তায় অন্ধ্রপ্রদেশের একটি মানসিক হাসপাতাল থেকে নিজের কোতুলপুরের বাড়িতে ফিরলেন তিনি। মদন মোহনপুরে থাকা বিশ্বজিতের দাদা প্রথমে বিশ্বজিৎকে চিনতে না পারলেও পরে চিনতে পেরে ভাইকে ফেরাতে তিনি রওনা দেন অন্ধ্রপ্রদেশে। সেখান থেকে আজ রবিবার বিশ্বজিৎকে নিয়ে কোতুলপুরের ফেরেন তার পরিবারের লোকজন। দীর্ঘ 28 বছর পর নিখোঁজ ব্যক্তি বাড়ি ফিরে আসায় খুশি গোটা পরিবার। অনেক যন্ত্রণায় দেওয়া হলো, কষ্ট করে ভাইকে প্রচুর জ্বালিয়েছে। এই প্রসঙ্গে বিশ্বজিতের পরিবারের সদস্যরা কি জানিয়েছেন? আমাদের 25 বছর আগে হারিয়ে গেছিল। আমরা কোতুলপুর থানায় আমাদেরকে উনি ফোন করেছিলেন, ডাক্তারবাবু বিশাখাপত্তনম ডাক্তারবাবু ফোন করেছিলেন। ফোন করে আমাদের এখান থেকে থানা স্যার ওসি আমাদেরকে লিখিত কাগজপত্র সমস্ত দিয়ে দিয়েছিল। সেই কাগজপত্রকে নিয়ে আমরা বিশাখাপত্তনম গেছিলাম যে সেখান থেকে তাকে উদ্ধার করে আমরা এখানে এনেছি। এনে আমরা কোতুলপুর থানায় আমরা এসে এখানে থানায় আমরা অ্যাপ্লিকেশন একটা কাগজপত্র থানায় দিয়েছি। আমরা আশা করতে পারিনি যে ফেরত পাবো বলে আশা করতে পারিনি, কিন্তু আমরা ফেরত পেয়েছি ভেবেছি। 25 বছর পর আমরা ছেলেটিকে ওইখান থেকে ধরে নিয়ে এসেছি। আসার মাসে আমাদের খবর আসে যে বিশাখাপত্তনম আছে, এখান থেকে পুলিশ গিয়ে আমাদের বাড়িতে খবর দেয়। কি বলবেন এই কোতুলপুর থানার পুলিশকে? 25 বছর পর আপনারা আপনাদের লোককে পেলেন, আপনারা কতটা খুশি? খুশি তো আছে, কিন্তু বেন্ডের পরিমাণ ওর বেন্ডের চিকিৎসা যাতে ব্যবস্থা হয় সেটার একটু ব্যবস্থা করে দিতে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।